আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে দেখাবো আপনাদের একটি রিমোট কিভাবে ঠিক করতে হয়। রিমোট যখন একেবারেই কাজ করে না বা অল্প অল্প কাজ করে, দুই একটা জায়গায় সমস্যা করে বা জোরে চাপ দিতে হয় একটা বাটনে, দেখা যাচ্ছে চ্যানেল চেঞ্জ করতেছেন জোরে চাপ দিতে হয়, দুইবার চাপ দিতে একবার কাগজ কাজ করতেছে, তখন কি করবেন? একটা রিমোট খুলবেন, খুলে যদি কেরোসিন থাকে কেরোসিন, বা থিনার থাকলে থিনার, বা পেট্রোল থাকলে পেট্রোল, যে কোনো একটা পদার্থ হালকা কিছু তেনার মধ্যে ন্যাকটার মধ্যে লাগায়, বা টিস্যুর মধ্যে লাগায়, বা সার্কিটের উপরে লাগায়, আমি যেভাবে কাজটা করতেছি ঠিক ওইভাবে কাজটা করবেন, করে ফিটিং করে দিবেন, 100% কাজ করবে, 95% রিমোটে এইভাবে কাজ করবে, আর 5% রিমোটে অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো বা কাজ নাও করতে পারে। তো সব ক্ষেত্রে যে এইভাবে কাজ করবে তা না, 5% রিমোটে কাজ এই সিস্টেমে নাও করতে পারবে, কিন্তু 95% রিমোটে এইভাবেই কাজ করবে, 100% গ্যারান্টি, কাজ হতেই হবে। আর এখন যে রিমোটটা কাজ করছি সেটা চায়না টিভির কমন রিমোট, 50J2 রিমোট, 21টা রিমোট টিভিতে কাজ করবে এই রিমোট। কতকটা রিমোটে 55 টিভিতে কাজ করে, 55টি টিভিতে কাজ করবে এই রিমোট। তো কাজ দেখেন 100% হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।